তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের যেমন বলা হয়েছিল যে সপ্তাহে একটা করে অন্তত কম করেও একটা চ্যালেঞ্জিং ভিডিও যাবে, তো সেই দিনটা হলো আজকে। আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সন্ধ্যে ঠিক 7:30। তো আমাদের এখন ব্লগটা মানে আমরা শুরু করে দিয়েছি। তো চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ, নিশ্চয়ই আগের দিনের মতন কোনো চ্যালেঞ্জ হবে না, প্রতিদিনই আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। তোমরা হয়তো ব্যাখ্যায় দেখতেই পাচ্ছ, আয়না দিয়ে দুটো বাদরকে দেখতে পাচ্ছ। তো আমরা সবাই মিলেই করব যারা যারা চ্যালেঞ্জটা রোজ করি। তো আজকেও কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের নামটা শুনেই রাহুল বলে দিয়েছে, রাহুল নাকি আজকেও ফার্স্ট হবে। তো আজকেরটা আমরা জানি না, ও বলছে কিন্তু তুই বলিস তো। দেখো আমি বলেছি যে বিস্কুটে আমি খেয়ে নেব একদম। হ্যাঁ রাহুল একেবারে পুরো এরকম কতক্ষণে শেষ করতে পারবে সেটা আমরা যাই না। আগের দিন হয়েছে, এখন সবাই বিশ্বাস করছি, তাই তো? আর আমরা এখন হারার দিকেই চলছি, আমি তো হারার দিকে যাচ্ছি না সত্যি সত্যি। আজকে আর জানি না, ওই একটাই এখানে এইরকম চ্যালেঞ্জটা হচ্ছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক তাই, ঝুলন মানে ঝুলন্ত বিস্কুটটাকে হাত না লাগিয়ে মুখ দিয়ে খেতে হবে, খাওয়ার পর পুরোটা গিলে তারপরে আ করে দেখাতে হবে, তারপর তার টাইমটা অফ হবে। তো এইভাবে কম্পিটিশনটা হবে। আমি কিন্তু ছোট থেকে কোনোদিন আজ পর্যন্ত এই বিস্কুট কম্পিটিশন করিনি, আমরা কেমি করি, আমাদের করিছি বন্ধুরা। দিদি নাম্বার 1 এর খেলা এখন আমাদের খেলানো হচ্ছে, তো দাদা নাম্বার 1 হয়ে যাবে, তাই না? এটা অলরাউন্ডার। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখা যাক কে কে করি, সবটাই তোমরা দেখতেই পাবে। আচ্ছা আজকে আমরা সেই যারা যারা করেছিলাম তারা মিলেই আছে, দাদা ভাই আজকে নেই। তো যাই হোক, তো আমাদের এখন চ্যালেঞ্জটা স্টার্ট হচ্ছে। চ্যালেঞ্জটা স্টার্ট করছি কাকে দিয়ে, যে আগের দিনকে ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। হ্যাঁ দাও বলে তোমার ফোনে না, ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। তারপরে আরো কি যেন দুধু ভাতে ছিল না, হ্যাঁ আজকে ফার্স্ট হবে কিছু যদি অসুবিধা হয়ে যায় কিছু মনে করবেন না, আমি একটু খেতে পারি না দাদা। ওকে আচ্ছা আর বলতে হবে না বাবা, তুমি এ রেলগাড়ি শুরু হলে থামে না। তো এবার আমরা স্টার্ট করবো, স্টপওয়াচ রেডি? আচ্ছা এক সেকেন্ড, আমি ব্যাক ক্যামেরাটা অন করে নি। রেডি আছে আমাদের, আর খিলাড়িও রেডি আছে, খিলাড়িও রেডি। জিনিস তোমার এটা জাস্ট এটা তো জল 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 সামনে রাখো একটু। হ্যাঁ আরে জল, আচ্ছা বোতলটা নিয়ে আসো, ছোট বোতলটা নিয়ে আসো। এই যে মামনি দর্শক, আচ্ছা আরেকজন আসছে, এই চলে আসছে, এই দেখুন কিছু গেল না না দই চাই ধরে গেছে, দেখ দেখ দৌড়ি ও ভাই ও ফাস্ট হয়ে গেল, কিছু অসুবিধা নেই, যে ফাস্ট হয়ে বলে চলে আসছে, নে বস আমাদের খিলাড়ি চেয়ারে বস, খিলাড়িও আচ্ছা এ রেডি। একটা কিন্তু খেতে হবে, হ্যাঁ চলো একটা, ঠিক আছে এ কি গেল, থ্রি আচ্ছা 3, 2, 1 অসুবিধা না হলে জল খাবে না, লাস্টে জল খেতে হবে। যে জায়গাটা খেলে গেছে মানে ওই 30 সেকেন্ড, ওকে তাহলে 30 সেকেন্ড হলো, জল খেয়ে নিচ্ছে। এই যে এবার সেকেন্ড কে মাইকি যা, রাহুল এবার রাহুল তোমরাও মনে হয় শুনতে পাচ্ছ, এই এই ও বাবা এটাতে আমার না খেলাই ভালো রে, দেখতেই পেলি হাত কিন্তু লাগছে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 শুভর রিঅ্যাকশনটা কি, কাকার আগে কি রাহুল শেষ করতে পারবে, কত হলো, হবে 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 ও রাহুলের পুরো জল খায় বার দেখাবে না না অসুবিধা, আসলে জল খেলে গেলা যায় নিমিশের মধ্যে, জল ছাড়াটাই তো ব্যাপার। বিস্কুট ইজি নয়, কেমন লাগছে মামুনি, কেমন লাগছে মামুনি, কি করবে, চলো স্টপ করেছিস তো, 48 বললাম হবে না,
রাহুল রেডি করে দাও এবার। ভালো জ্বর হলে বিস্কুট খাওয়া খুব ভালো, জ্বর কমে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যি কমে যায়। নে শুভ চলে যায়, শুভ শুভ চলো। এই যে বন্ধুরা টাইমার দেখতে পাচ্ছ তোমরা, চলো দেখা যাক, থ্রি টু ওয়ান গো। বাবা আমার গায়ে ছিটে এলো। শুভ 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 কোন টাইমিং দেখে খাচ্ছে, শুভ শুভ ফাস্ট মনে হচ্ছে খেলছে, পা নড়ছে। রাহুল কত ছিল? 48। তাহলে সেকেন্ড পজিশনে চলছে। আমি কি করবো এদের মধ্যে, সেটাই চিন্তা করছি। একমাত্র ফার্স্ট হয়েছিল সেই পুচকা চ্যালেঞ্জটা। কিন্তু যদি তোমরা দেখে না থাকো তাহলে কিন্তু দই পুচকা চ্যালেঞ্জটা তোমরা গিয়ে আগের ব্লগে দেখতেই পারো। তো চলো এবার চ্যালেঞ্জটা স্টার্ট করা হবে। 1 2 3 হবে নাকি দেখা তাও 42 পয়েন্ট, ও সমস্যা নেই। এই ওকে ফুলুমা একটা ওষুধ দিল ওকে, এখন স্টার্ট হচ্ছে। মিস লিপিকা দেখি কি করে, কি করে ভাই 40 এত তাড়াতাড়ি, মানে কি
কত 39 এই দেখছো 29 হেরে ভূত হয়ে গেছে দেখে নাও তোমরা হেরে ভূত হয়ে গেছে আজকে আমি হেরে গেছি আজকে লাস্ট হয়ে যাবে আজকে এটা আমার মুখে ঢোকে নি তাই হ্যাঁ কেন ঢোকে নি কেন তোমাকে কি না তোমাকে কি ছেলে আর মেয়ের কি আছে খাওয়ার কাছে তোমাকে ফুচকা বলে বাবু বি খাও আমি শুধু এক্সকিউজ হ্যাঁ বড় বড় ফুচকা বলে আমি খেলে আমি ঠিকই তো বলছিস উইনার কে আছে আমি দেখো তোমরা ওনাকে দেখো তোমরা ওনাকে তো দেখে না আমি আর আমার এবার আমি ওরকম নেবো না চ্যালেঞ্জ অসম্ভব আমি জিতবো আমি জিতবই আজকে তো আমি জিতবো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ফার্স্ট হতে পারতাম বাট হলাম না ওরা বলছে আমি এক্সকিউজ দিচ্ছি বাট এক্সকিউজ ঠিক নয় সত্যি মুখে দিতে গিয়ে না নিতেই পারলাম না তখনই মনে হলো সত্যি মুখটা ছোট আর এই দেখো এদের অবস্থাগুলো দেখো এই দেখো এরা কি করে দেখো কথাগুলো শোনো এদের কাণ্ড দেখো আমি যে কথা বলবো থামিয়ে নি আগে এক সেকেন্ড এবার তোমাদের আমি বলে আমরা বলে দিই আর কি আমি যে কে কত সেকেন্ডে কি শেষ করেছে মনিকা ড্যান্সার রেজিস্টার করে নাও কিসের ড্যান্স বলে দে এরা সবাই নাচবে মিউজিক ড্যান্স হবে গুড 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 আচ্ছা এক সেকেন্ড বলছি 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 আমি কি কথা বলবো বুঝতেই পারছো তোমরা রেজিস্টার মনিকা ড্যান্সে আমি কথাটা বলি উফ টাইমিং গুলো তোমাদের আগে বলে দিই বলে দাও আমি ফাস্ট ইনি জিনি সবসময় হারেন কিন্তু আজকে উনি 30 সেকেন্ডও পুরো হয়নি অ্যাকচুয়ালি 29.72 উনি শেষ করেছেন তো উনি আজকের প্রথম স্থান অধিকার করে নিয়েছেন তারপর দ্বিতীয় স্থান হচ্ছে আমি এরা এরা তিনজন মিলে এত ছেলে হয়ে মুখে একবারে তুলে নিয়ে আমাকে হারাতে পারলো না আর আমারটা কতটাই 39 হ্যাঁ না না যাই হোক ও হচ্ছে ওর টাইমটা হচ্ছে 41 সেকেন্ড আর ওর হচ্ছে সায়ন ও হলো 42 আর আমার 39 বলেছে আর এ হচ্ছে 48 সেকেন্ড মানে লাস্টের দিক থেকে ফার্স্ট আর আমাদের এখানে যে লাস্টের দিক থেকে ফার্স্ট হয় তার জন্য একটা শাস্তি থাকেই তবে শাস্তিটা তো শুধু ওর নয় যে কটা তিনটে আছে তিনটেই শাস্তি দিতে হবে শাস্তিটা হলো এখনকার যে রিলসটা যেটা ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটাকেই ওদের করতে হবে সেটা কি মনিকা ড্যান্স দেখা যাক ওরা কি করতে পারে আমরাও দেখবো তোমরাও দেখবে জানি হতে হচ্ছে চালাও গানটা চালাও শেষ হয়ে যাবে তোর গানটা শুরু করে গানটা শুনি শুনি নি করে দে গান যা চলছে কত আসছে কি গান এটা এটা শাস্তি না এবার সিরিয়াল এদের কি অবস্থা এদের বলে শাস্তি সত্যি যত শাস্তি আমাদের শাস্তি হয়ে যায় দেখতে সব চলে এসছে এটার অবস্থা দেখো ঘাড় দিয়ে বের কর মেরা মজাক ভাই সব কিছু জ্যাদা নি হো গিয়া
मतलब कुछ भी। আশা করছি তোমরা খুব মজা পেয়েছো। আসলে ওদের আমাদের জাস্ট মানে মেইন যে মোটিভ বলো মানে যাই বলো, মেইন কাজ হচ্ছে আমরা চ্যালেঞ্জটা করে নিজেরা খুব এনজয় করতে চাই, তার জন্য চ্যালেঞ্জটাকে আমরা করি। এখানে যে কোনো হারা জেতার ব্যাপার তো নেই, তাই জন্য সত্যি বলতে হারার কোনো শাস্তিই নেই, ওটা জাস্ট একটা ইয়ার্কি করে মানে যখন যাকে পাকড়াও করা যায় তাকে দিয়ে যা ইচ্ছে করানো যায়, তো সেইভাবেই মানে সেটাই আমাদের ইচ্ছে ছিল। বাট ওদের এখন ওই মোহিনীকা নিয়ে করানো হচ্ছিলো, বাট ওরা যাই হোক লজ্জা পাচ্ছে, তো ওরা ওদের স্টাইলে করে দিল, যাই হোক একটা শাস্তি করা নিয়ে নিল। এবার ওদের তো আর বলা যায় না তোরা প্রপার স্টেপে কর, কেননা কেউ আমরা ডান্স জানি না, তাই না? তো যাই হোক আমাদের তো প্রাণপণ চেষ্টা করে আমরা কিন্তু প্রত্যেকে জেতার চেষ্টাটা রোজ দিনই করি। তুমি তোমরা নাও নেই, আমি আশা করছি তোমরা দেখে হয়তো বুঝতে পারো এখানে কিন্তু সত্যিই চ্যালেঞ্জটা হয় এবং প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে। প্রত্যেকে আমরা চাই যে না আমাকে আজকে জিততে হবে, ওভাবে আমাকে আজকে জিততে হবে, সেই মোটিভটা নিয়েই কিন্তু আমরা স্টার্ট করি এবং সত্যি যেদিন যার ভাগ্যে থাকে সে জিতে যায়, এটাই হলো ব্যাপার। তো এটাই বেশি ভালো লাগছে যে না একদিন ও একদিন ও, এরকমভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে জেতাটা হয় তাহলে কিন্তু সবার মধ্যে এনার্জিটা থাকবে, আর রোজ হারতে হারতে দেখবে একটা টাইমে এনার্জি টেবিলটা থাকে না যে ধরুন আমি তো হারি আমি আর কম্পিটিশানটা করবো না। তো যাই হোক আজকের ব্লগটা বাস এত পর্যন্তই, তোমাদের এন্টারটেইন করাটাই আজকে আমাদের ইচ্ছে ছিল, উদ্দেশ্য ছিল, সব কিছুই ছিল, আশা করছি তোমরা এন্টারটেইন হয়েছো। তাই আজকের ব্লগে যদি একটু কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, আর যদি এরকম কোনো মজাদার গেম শো তোমাদের মাথায় থেকে থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুলো না, আর প্লিজ 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 কমেন্টে জানিও, তাহলে আমরা কিন্তু ওরকম নতুন নতুন আইডিয়াগুলো ইউজ করতে পারবো আর তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে, তাই না? তো আজকের জন্য ব্লগটা বাস এতটাই, আগামীকাল তোমাদের সাথে ফেরত আসবো নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য বা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর হ্যাঁ অল টাইম অল ইজ ওয়েল দেখতে থাকো আর মনে মনে বলতে থাকো অল ইজ ওয়েল, তাহলেই আমাদের জীবনে সব কিছু ঠিক থাকবে। আজকের জন্য বা বাই।